আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকের ভিডিও, নতুন চশমা পরার কারণে চোখ ব্যথা এবং মাথা ব্যথা কেন হয়। এটা কিন্তু অনেকেই প্রশ্ন করে যে আমি নতুন চশমা ইউজ করার কারণে, নতুন চশমা পরার কারণে কিন্তু আমার চোখ ব্যথা এবং মাথা ব্যথা হয়ে থাকে। এটা কিন্তু দুই কারণে হয়। দেখা যাচ্ছে যারা প্রথম পাওয়ারের চশমা ইউজ করেন তাদেরও কিন্তু এই প্রবলেমটা হয়, এবং যারা পুরাতন পাওয়ার থেকে নতুন কোনো পাওয়ার ডাক্তার যখন পাওয়ারটা চেঞ্জ করে তাদেরও কিন্তু এই প্রবলেমটা হয়। কারণ চোখের পেশির সাথে কিন্তু এই পাওয়ারটা অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে। এই সময়টা কিন্তু আপনাদের দিতেই হবে, এটা এক সপ্তাহের মতো টাইম লাগে। তো সেই ক্ষেত্রে নতুন চশমা অ্যাডজাস্ট করতে আপনাদের একটু টাইম লাগবে। এখন আপনারা কীভাবে অ্যাডজাস্ট করবেন, প্রথমে বুঝতে হবে আপনাদের চোখে পাওয়ার কেন আসে। আপনাদের কিন্তু দৃষ্টিশক্তি সমস্যা হওয়ার কারণেই কিন্তু চোখে পাওয়ার আসে, মানে চোখের পেশিগত প্রবলেমের কারণেই কিন্তু আপনাদের চোখে পাওয়ার আসে। তো সেই ক্ষেত্রে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু আপনাদের পাওয়ারের চশমা দিয়ে থাকে। তো পাওয়ার চশমা দিলে আপনারা নতুন যে কোনো জিনিসই দেখবেন যে অ্যাডজাস্ট করতে প্রথম অবস্থায় একটু টাইম লাগবেই। যারা নতুন পাওয়ারের চশমা ইউজ করেন তারা কীভাবে অ্যাডজাস্ট করবেন, আপনারা খেয়াল করবেন এটা কিন্তু এক সপ্তাহ বেশি না। এক সপ্তাহ বেশি হলে মনে করবেন যে হয়তো অন্য কোনো প্রবলেম আছে, তো সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। আগে আমি বলতেছি যে আপনাদের নতুন চশমা কীভাবে অ্যাডজাস্ট করবেন। নতুন চশমা যখন আপনাদের ডাক্তার সাহেব পাওয়ারটা দিবে তখন আপনারা নতুন চশমা অ্যাডজাস্ট করার সিস্টেমটা হচ্ছে আপনি চশমাটা পরবেন। বিশেষ করে প্রথমে আমি বলে নিচ্ছি যাদের পাওয়ারের চশমা, যারা নতুন এর আগে কখনোই পাওয়ারের চশমা ইউজ করেন নাই, তারা প্রথমে দুই তিন ঘন্টা চশমাটা পরবেন। পরার পরে যদি আপনাদের প্রবলেম ফিল হয় তখন কিন্তু আপনারা চশমাটা খুলে রাখবেন। চশমাটা তখন কিন্তু জোর করে পরার চেষ্টা করবেন না, আমি আবারও বলতেছি তখন কিন্তু আপনারা জোর করে চশমা পরার চেষ্টা করবেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মাথা ব্যথা এবং চোখ ব্যথা আরও বেড়ে যাবে। যখন আপনারা চশমাটা খুলবেন, খোলার পরে আবার একটু রিল্যাক্স করবেন, দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে, দুই তিন ঘন্টা পরে অথবা আধা ঘন্টা এক ঘন্টা পরে আপনাদের এই মাথা ব্যথা অথবা চোখ ব্যথাটা কমে যাবে, তখন আপনারা আবার চশমাটা পরবেন। এভাবে করে করে দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনার চশমাটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন যারা পুরাতন চশমা পরেন তারা নতুন পাওয়ারে গেলে, মানে পুরাতন পাওয়ার থেকে নতুন পাওয়ারে গেলে তারা কীভাবে অ্যাডজাস্ট করবেন। একটা জিনিস একটু খেয়াল করবেন, যাদের চোখে সিলিন্ডার পাওয়ার আছে, সিলিন্ডার পাওয়ার থাকলে কিন্তু অবশ্যই অ্যাক্সেস থাকবে, তো সেইটা কিন্তু অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবেই। যদি সেটা পরিবর্তন না হয় সেক্ষেত্রে তো অ্যাডজাস্ট করার কোনো কিছু নেই, কারণ আপনার চোখ কিন্তু অলরেডি সেই পাওয়ারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, আপনার চোখ কিন্তু অলরেডি সেই পাওয়ারটা মানিয়ে নিয়েছে। তো সেই ক্ষেত্রে তাদের অ্যাডজাস্টের কোনো কিছু নাই। তো সিলিন্ডার পাওয়ারটা কিন্তু অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে। এখন যারা পুরাতন পাওয়ার থেকে নতুন পাওয়ার ডাক্তার যাদেরকে দিছে তারা কীভাবে অ্যাডজাস্ট করবেন। আমরা কিন্তু অনেক দোকানদার ভাইয়েরা এই কথাটা বলে থাকি, আমাদের কাছ থেকে যারা চশমা নেয় তাদেরকে আমরা বলি যে আপনি যদি আপনার পুরাতন চশমা থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে যখন আমরা নতুন পাওয়ার দেই আপনারা কি আপনি কিন্তু তখন পুরাতন চশমাটা রিইউজ করবেন না। এটা আসলে ভুল, কারণ আপনার চশমাটা অ্যাডজাস্ট করতে একটু তো সময় দিতে হবে, আপনার নতুন পাওয়ারটা অ্যাডজাস্ট করতে একটু সময় দিতে হবে। সেই সময় পর্যন্ত আপনি পুরাতন পাওয়ারটা ব্যবহার করবেন। এটা কীভাবে করবেন, আপনার যখন নতুন পাওয়ারটা ডাক্তার সাহেব দিবে ওই পাওয়ারের চশমাটা দুই তিন ঘন্টা পরবেন, পরার পরে দেখবেন একটু আনইজি হয়তো লাগতে পারে, তো তখন আপনি চশমাটা খুলে ফেলবেন, তখন আর ওই চশমাটা ইউজ করবেন না। এখন চশমা ছাড়া চলতে তো আপনার প্রবলেম, তো সেই ক্ষেত্রে আপনি পুরাতন চশমাটা একটু চোখে দিবেন। পুরাতন চশমাটা দেখা যাচ্ছে দিনের দুই তিন ঘন্টা, তিন চার ঘন্টা এভাবে নতুন চশমা পরবেন, বাকি অংশটা বাকি টাইমটা আপনি পুরাতন চশমা পরবেন। এইভাবে করে করে একটু টাইমটা বাড়াবেন প্রতিদিন। দেখা যাচ্ছে আজকে যদি আপনি নতুন চশমাটা তিন ঘন্টা পরেন, কালকে পরবেন নতুন চশমাটা চার ঘন্টা, বাকি টাইমটা আপনি পুরাতন চশমা পরবেন। এইভাবে করে করে আপনি এক সপ্তাহের মধ্যে আপনি চশমাটা অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন, আপনার কোনো প্রবলেম হবে না। এখন এক সপ্তাহের মধ্যেও যদি আপনার চশমায় কোনো প্রবলেম মনে হয় যে না আমার অ্যাডজাস্ট হচ্ছে না, আমার চোখ ব্যথা অথবা মাথা ব্যথা করতেছে, তো সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে হয় আপনি যেখান থেকে পাওয়ারের চশমাটা করেছেন সেখানে হয়তো আপনাকে পাওয়ারটা ভুল দিয়েছে, অথবা আপনি যে ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশনটা নিয়েছেন পাওয়ারের চশমা পাওয়ারের স্লিপটা নিয়েছেন, যে ডাক্তার আপনি দেখিয়েছেন সেখানে কোনো একটা ত্রুটি আছে, সেখানে কোনো একটা ভুল আছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। এক সপ্তাহ আপনি খেয়াল করবেন আপনার চশমা অ্যাডজাস্টের টাইম কিন্তু এক সপ্তাহ, সেই এক সপ্তাহের মধ্যে যদি আপনার চশমাটা অ্যাডজাস্ট না হয় সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার চশমায় কোনো প্রবলেম আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নতুন চশমাটা কীভাবে অ্যাডজাস্ট করতে হবে এবং নতুন চশমা অ্যাডজাস্ট না হলে আপনারা কী করবেন। তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও। পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি চশমা এবং চোখ রিলেটেড আপনাদের নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।